যখন পূর্বে রাষ্ট্রীয় সভাপতি ছিলেন তখন থেকেই উনি সংকল্প নিয়েছেন কি লোকসভাতে 23টা আসন আমরা দখল করব আর 21-এ যে নির্বাচন হবে সাধারণ নির্বাচন রাজ্যের তাতে আমরা 200+ সিট নেব উনি তখনই সংকল্প নিয়েছিলেন যখন উনি অখিল ভারতীয় সভাপতি ছিলেন তখন বাংলায় পুরো একদম গণতন্ত্র বলে কিছু নেই যে গ্রামে আমি আজকে আছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে যত আমলা সব একদম পুরো দলতন্ত্রে একদম আবদ্ধ হয়ে গেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অভিভাবক আছেন উনি কথাও দিয়েছেন করোনা কালের আগে থেকেই কথা হয়েছিল উনার কন্টিনিউ বাংলাতে থাকার কথা এখানে যাতায়াত করার কথা সেই সুবাদেই কালকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় ঘোষণাও করেছেন কি মাননীয় রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজি দুজনেই প্রত্যেক মাসে আমাদের এখানে 2 থেকে 3 দিন সময় দেবেন এবং এই বাংলার থেকে যে অসুররূপী যে পুতুনারূপী সুরপনাখারূপী যে সরকার চলছে সেই সরকারকে বধ করে এখান থেকে হটানোর জন্য নির্বাচন তো নির্বাচন কমিশনার করবে এবং নির্বাচন পুরো একদম নির্বাচন কমিশনার টাইটভাবে করবে এই প্রশাসনের হাতে হবে না এটার জন্য 100% একদম পুরো শিওর।